আজকে আমরা দেখতে পাচ্ছি যে হার্ট অ্যাটাক হচ্ছে খুব বেশি। আজকে কোনো বয়সের সাথে কোনো হার্ট অ্যাটাকের সম্পর্ক নেই। আমরা দেখছি যে 30 বছরের নিচে কম বয়সেও যারা, তাদেরও হার্ট অ্যাটাক হচ্ছে। এবং আমরা রিসেন্টলি অনেকগুলো ঘটনা জানি যে অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়ে অনেকেই মারা যাচ্ছে, বা হার্ট দুর্বল হয়ে যাচ্ছে, বা তাকে বাকি জীবন খুব অনেক বেশি সাফার করতে হচ্ছে। তো হার্ট অ্যাটাকের ঝুঁকি যে বাড়তেছে, এখানে শুধুমাত্র যে সে তার কোনো বড় রোগ আছে, যেমন ডায়াবেটিসও নাই, তার কোনো উচ্চ রক্তচাপ নাই, বা অন্য কোনো সমস্যাও নাই, কিন্তু দেখা যাচ্ছে সে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। যদিও আমাদের এই ভারতীয় উপমহাদেশে, এশিয়ান সাবকন্টিনেন্টে, দক্ষিণ পূর্ব এশিয়াতে অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেশি, এটা বিশেষ করে ইউরোপ আমেরিকাতে যারা আমাদের দেশের যারা লোকজন জনগণ আছেন, তাদের অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকির একটা কারণ হচ্ছে তাদের রক্তনালীগুলো জন্মগতভাবে একটু ছোট। কিন্তু এছাড়াও আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে মানুষের আজকে মানুষ পেশাগত কারণে এত বেশি চাপের মধ্যে থাকে, যে মানসিক চাপের মধ্যে থাকে, সে আসলে কোনো মানে কোনো ধরনের ফুরসত পায় না যে একটু নিজের শরীরকে, নিজের মনকে, নিজের আত্মাকে একটু সময় দেওয়ার জন্যে, একটু রিল্যাক্সেশনের জন্যে। এই জন্য আমরা অত্যধিক মানসিক চাপও এখানে একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে তার যে নিয়মিত ঘুম, 6 থেকে 7 ঘন্টা যে তাকে ঘুমানো দরকার, মানুষ খুব কমই ঘুমাচ্ছে। এবং তার খাদ্য অভ্যাস, মানুষ বেশি জাঙ্ক ফুড, ঘরের খাবার গ্রহণ না করে দেখা যাচ্ছে যে সে অত্যন্ত যে খাবারগুলোতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, যেমন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তারপর হচ্ছে যেগুলো বেশি চর্বিযুক্ত খাবার, ভাজা পোড়া, এগুলো সে খাচ্ছে। তার পাশাপাশি বেশি মানুষ ধূমপান করছে, অত্যন্ত অল্প বয়স থেকে দেখতেছি ইদানিং, খুব স্কুল লাইফ থেকে অনেকে ধূমপান শুরু করছে, এবং এটা একটা হার্ট অ্যাটাকের বড় কারণ। আরেকটা হচ্ছে যে মানুষ অনেক ধরনের নেশাগ্রস্ত বস্তু, নেশাজাতীয় বস্তুর সাথে সে সম্পৃক্ত হচ্ছে, সেগুলো গ্রহণ করছে, সেখান থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। এবং এছাড়াও মানুষের, যেমন আমাদের দেশে দেখা যায় খুব অল্প বয়স থেকে পান খাচ্ছে, পানের সাথে জর্দা, তারপর সাদা পাতা, এগুলো খাচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে, সেগুলো থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। এবং আমরা যদি আসলে আমাদের যে স্বাভাবিক খাবার, আমাদের যে ভাত, মাছ, সবজি, ডাল, এবং আমাদের যে মুরগি, এগুলো আমরা যদি লাল মাংস খাওয়া, আমাদের চট্টগ্রামে একটা অভ্যাস আছে, সেটা হলো বেশি বেশি গরু গোশত খাওয়া বা লাল মাংস খাওয়া, সেখান থেকেও কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। তো সুতরাং আমরা যদি আসলে খুব সাদা সিধে খাবারের অভ্যাস করি, এবং আমরা ঘরেই খাবারের অভ্যাস করি, বাইরের খাবার পরিত্যাগ করি, এবং আমরা যদি বেশি বেশি শাকসবজিতে অভ্যস্ত হই, সাগরের সামুদ্রিক মাছ খাওয়াতে অভ্যস্ত হই, তাহলে, এবং আমরা যদি মানসিক চাপটা কমিয়ে আনি, তাহলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেকটাই কমে যায়। অল্প বয়সে হার্ট অ্যাটাকের যে ঝুঁকি বাড়ছে, সেখান থেকে আমরা মুক্ত থাকতে পারবো। তো সবাই ভালো থাকেন, এবং আমরা এই যে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি, এবং অস্বাস্থ্যকর যে বিষয়গুলো আছে সেগুলো পরিত্যাগ করি, এবং আমরা আমাদের হার্ট যদি সুস্থ থাকে, আমাদের পুরো জীবনই সুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের শরীরের মধ্যে এমন একটা অঙ্গ আছে যেটা সুস্থ থাকলে পুরো শরীরই সুস্থ, আর যেটা অসুস্থ হলে পুরো শরীরই অসুস্থ, আর সেটা হচ্ছে তোমাদের হার্ট, তোমাদের হৃদয়। তো আমাদের হার্টকে যদি আমরা সুস্থ রাখতে পারি, তাহলে আমাদের জীবনের প্রতি সব কিছুই সুস্থ থাকবে। তো আমি এই কামনাই করছি যে আমাদের হার্টটা আমরা সুস্থ রাখি, আমরা বাকি জীবনটা আমাদের অবশ্যই সুস্থ থাকবে। সবাই ভালো থাকুন।